দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইডিমা এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক চলুন প্রথমেই পরিচিত হয়ে নিই তার সাথে ডাক্তার আনিসুর রহমান 1967 সালে নভেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি 1993 সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত স্যার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে নামটা একটু জটিল ইডিমা কিন্তু নিশ্চয়ই লক্ষণগুলো জানলে বুঝতে পারবে যে আসলে কোন রোগটি নিয়ে আমরা কথা বলছি স্যার আপনার কাছ থেকে জানবো যে ইডিমা সমস্যাটি কি এবং কিভাবে বোঝা যাবে আচ্ছা ইডিমা হচ্ছে আমাদের এই আমাদের সাথে প্যাশেন্টরা আসে সেটা হচ্ছে যে অনেক সময় পা ফুলা নিয়ে আসে পেট ফুলা নিয়েও আসে অনেকে মুখ ফুলা নিয়েও আসে হ্যাঁ আবার অনেক সময় একই সাথে পা সবই ফুলা নিয়ে মুখ পেট সব ফুলা নিয়ে চলে আসে তো আমরা ইডিমা ক্লিনিক্যালি যেটা বলি আমরা আসলে আমাদের কাছে আসলে আমরা সাধারণত দেখি হচ্ছে পাটা পায়ের যে ইয়েটা আছে সেখানে আমরা চাপ দিয়ে দেখি যেখানে ফুললো কিনা ফুলে অনেক সময় দেখা যায় চাপ দিলে ডেবে যায় যদি পা ডেবে যায় তা হচ্ছে ইডিমা আবার অনেক সময় অনেক ইডিমাতে আবার পা দাবে না সেটা আমরা বলি নন পিটিং ইডিমা আবার যেটা ডেবে যায় সেটা বলি পিটিং ইডিমা এই নিয়ে প্রবলেম নিয়ে আমাদের কাছে আচ্ছা তো এই যে পায়ে পানি নামা বা শরীরের বিভিন্ন অংশে পানি আসা এই বিষয়টির নিশ্চয়ই কিছু কারণ আছে বা প্যাথোলজিক্যাল কোনো কজ রয়েছে যার কারণে আসলে এটি তো স্বাভাবিক না এই কারণগুলো আসলে সাধারণত কি হয়ে থাকে যার কারণে শরীরে পানি আসতে পারে এই পানি আসলে আমি দেখছি মানে আমার কাছে যে অভিজ্ঞতা সেটা হচ্ছে পেশেন্টরা খুব ওয়ারিড থাকেন যে পানি আসছে এবং প্রথমেই কিন্তু পায়ে পানি না আসার সাথে সাথে তারা চিন্তা করেন কিডনিজনিত সমস্যা এটি কিন্তু অনেকে একদম সঠিক বলছেন যে সবাই এসে আমাদেরকে বলে স্যার আমাদের কিডনিটা একটু পরীক্ষা করে দেখেন আসলে বিষয়টা হচ্ছে যে পায়ে যদি পানি আসে তো অনেকগুলো লক্ষণ আছে কারণ আছে কারণের মধ্যে প্রথম হচ্ছে হার্ট ফেলিওর একটা কারণ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে লিভার সিরোসিস আমরা বলি যে ক্রনিক লিভার ডিজিজ লিভারের যদি কোনো সমস্যা হয় লিভার সিরোসিস বা লিভার নষ্ট ইয়ে হয়ে যাওয়া অথবা কার্সিনোমা লিভার সেগুলো তো পায়ে পানি আসতে পারে তিন নম্বর হচ্ছে যা যেটা সবচেয়ে কারণ যেটা মানুষ ওয়ারিড সেটা হচ্ছে কিডনি সেই কিডনির জন্য হতে পারে নেফ্রোটিক সিন্ড্রোম গ্লোমেরুলোনেফ্রাইটিস নামে রোগ এগুলোর জন্য হতে পারে তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে পানি আসতে পারে সেগুলো হচ্ছে কিছু ড্রাগসও কিন্তু আছে যেগুলো নাকি পানি আনতে পারবে শরীরে পানি জমায় সেই ড্রাগগুলো মানে পানি জমায় এছাড়া যেগুলো আছে সেটা একটা হাইপোথাইরয়েড একটা পেশেন্ট রোগ আছে সেই হাইপোথাইরয়েডে কিন্তু পানি আসতে পারে তবে হাইপোথাইরয়েড আর অন্যান্য যে রোগে পানি আসে সেক্ষেত্রে যে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে নন পিটিং ইডিমা হয় আর হচ্ছে নন পিটিং বোঝার উপায় নেই দেখা যায় ফুলে যাচ্ছি একটু একটু ফুলা ফুলা মনে হচ্ছে আমার কাছে কিন্তু পায়ে চাপ দিলে কোনো ডেবে যাচ্ছে না কিছুই না আর আরেকটা হচ্ছে যে যেগুলি অন্যান্য যে কারণগুলো আছে সেগুলোতে পায়ে চাপ দিলে পা ডেবে যায় হ্যাঁ এটা বোঝা যায় আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে কারণ হচ্ছে যে মানুষ মনে করে শুধু কিডনি আর হচ্ছে যে ওষুধ আরেকটা কারণ আছে কিন্তু কোনো কারণ ছাড়াই হতে পারে স্বাভাবিক কারণও হ্যাঁ এটা বলতে ইডিওপ্যাথিক ইডিমা হ্যাঁ এটাও কিন্তু একটা কারণ একটা বিষয় আছে সুতরাং এত বেশি ওয়ারিড হওয়ারও কিছু নাই আবার একেবারে ইগনোর করার মতো কিছু না আচ্ছা তো আপনাদের কাছে যখন রোগীরা আসে পায়ে পানি নামা বা এই সমস্যাগুলো নিয়ে শরীরে পানি আসা নিয়ে প্রাথমিকভাবে আসলে সেই রোগীটিকে আপনারা কীভাবে ম্যানেজ করেন কিছু নিশ্চয় ইনভেস্টিগেশনের বিষয় থাকে কী কী পরীক্ষা নিরীক্ষা আচ্ছা প্রথম কথা হচ্ছে যে একটা পেশেন্ট যদি ইডিমা নিয়ে পানি নিয়ে আসে তো আমরা হিস্ট্রি নিই যে আপনার হচ্ছে যে আগে পরে কোনো রকমের আপনার শ্বাসকষ্ট হয় কিনা যদি দেখা যায় যে যেমন হার্টের যদি সমস্যা হয় তাহলে হচ্ছে তার সমস্যা সে বলবে যে আমাকে হাঁটলেই আমি হয়রান হয়ে যাই হ্যাঁ আমার ক্লান্তি লাগে প্লাস হচ্ছে যে হেঁটে গেলে কিছুক্ষণ পরে আমি দেখা যায় শ্বাসকষ্ট হয়ে যায় আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে হেঁটে গেলে না কিছু পরিশ্রম করতে গেলে শ্বাসকষ্ট হয় আবার বসে থাকলে নিরাময় হয় বা শুয়ে থাকলে আমার ভালো লাগে কিন্তু হাঁটতে গেলেই আমার সমস্যা একটা এক বদনা পানি নিয়ে গেলে আমাকে অনেক যারা সিরিয়াস এক বদনা পানি নিয়ে গেলে তাদের বলে যে শ্বাসকষ্ট হয় তো সেক্ষেত্রে একটা হিস্ট্রি দুই নম্বর হিস্ট্রি হচ্ছে যে তার আমরা বলি যে জন্ডিস হয়েছে এগুলো কিনা কারণ লিভারের কষ্ট জানতে হবে যেগুলি কজ আছে সেগুলি কজ ধরে ধরে আমাদেরকে তার ইতিহাস বের করতে হবে এরপরে দেখা যায় যে সবচেয়ে মানে সবচেয়ে আমার জন্য সেটা হচ্ছে রুগীরা আসছে ওয়ারিড হয়ে পরে দেখা যায় ড্রাগ ইন্ডিউসড আপনার ওষুধ খাওয়ার জন্যে ফুলে গেছে দীর্ঘদিন ধরে হয়তো কোনো ওষুধ খাচ্ছে হঠাৎ করেই একটা ওষুধের রিয়াকশন সাইড এফেক্টে পানি চলে যাচ্ছে কিন্তু সে বলতেই পারে না যে ওষুধের কারণ হচ্ছে ইভেন তারা যে
আমাদের তো আসলে ম্যাক্সিমাম প্র্যাকটিস হচ্ছে গ্রাম্য ডাক্তারকে দেখানো, গ্রাম্য ডাক্তার দিয়ে যাচ্ছে সে খেয়েও যাচ্ছে, ফুলে যাচ্ছে, কিন্তু ডাক্তার কাছে যায়, ডাক্তার ফুলা কমার ওষুধ দেয়, কিন্তু আসলে রোগের ইয়ে করে না, কারণটা বের করে না, যার জন্য সে ফুলেই থাকে। এরপর আমাদের কাছে আসলে আমরা দেখি যে আসলে অনেক কারণ ইয়ে করার পর কিছুই নাই, শুধু ওষুধের জন্যই সে ফুলে গেছে এবং সেই ওষুধটা বন্ধ করে দিলে হয়তো তার ফুলাটাও কমে যায়। জি জি একদম। আচ্ছা, তো এই যে ইনভেস্টিগেশন বা যখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আপনারা নিশ্চিত হন, এর পরবর্তী পদক্ষেপ কি থাকে, কি কারণে হচ্ছে সেটি যখন আপনারা বুঝতে পারেন? আমরা যখন প্রাথমিক কারণটা নির্ণয় করতে পারি তখন হচ্ছে যে প্রাথমিক কারণে চিকিৎসা করলেই হবে, সেটা হচ্ছে যদি হার্ট ফেলিওর হয় তাহলে একরকম চিকিৎসা, লিভারের সমস্যার জন্য যদি হয় তাহলে এক ধরনের চিকিৎসা, কিডনির সমস্যার জন্য যদি হয় তাহলে এক ধরনের চিকিৎসা, আর যদি দেখা যায় ড্রাগ ইন্ডিউসড হয়, যে আপনি যেটা বললেন যে ড্রাগ বন্ধ করে দিলেই হয়ে গেলো, বন্ধ করে দিলে হয়ে গেলো, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ইডিওপ্যাথিক যদি হয়, যে কোনো কারণ নেই, এক্ষেত্রে ম্যাক্সিমাম যাদের হয় সেটা ফিমেল এবং যাদের প্রি মিনিস্ট্রিয়াল পিরিয়ডে এরকম বেশি হয়, এবং মিনিস্ট্রিয়াল পিরিয়ডটা কন্টিনিউ করে তাদের দেখা যাবে এই মিনিস্ট্রেশন সময় আসলেই, তাদের মাসিকের সময় আসলেই তাদের এরকম পা ফুলে যায়, এটা একদম কোনো কারণ নেই, শুধু কাউন্সিলিং করলেই হয়ে যায়। আর হচ্ছে যাদের ড্রাগ ইন্ডিউস তাদেরকে আমরা বলি যে এই ওষুধ আপনার কখনো খাবেন না, প্লাস হচ্ছে যে ভবিষ্যতে যদি কোনো কেউ প্রেসক্রাইব করে আপনি আগেই বলবেন যে আমার ইয়া ওষুধ এই ধরনের ওষুধ খেলে আমি ফুলে যাই, তাহলে ডাক্তার আপনার ওষুধ প্রেসক্রাইব করা থেকে বিরত থাকবে, আর যদি কারণ থেকে থাকে তাহলে আমরা সেই কারণে চিকিৎসা করব। আচ্ছা, হার্ট ফেলিওরের কথা আপনি বলেছেন, ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ যেটা ইডিমার জন্য বলা যেতে পারে, সেইটি আসলে কিভাবে আপনারা ম্যানেজ করেন বা রোগীগুলো আসলে পরবর্তী পদক্ষেপ কি থাকে, কারণ তার তো তখন আসলে সে এসেছে পায়ে পানি নামা বা শরীরে পানি নামা নিয়ে এবং পরবর্তীতে সে জেনেছে যে তার হার্ট ফেলিওরের কারণে এটি হয়েছে, এরপরে আপনার পরামর্শ? আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা হার্ট ফেলিওর যদি পেশেন্ট পাই সেটা হচ্ছে, আর একটা জিনিস হচ্ছে হার্ট ফেলিওর যে ইয়েটা এই পানিটা আসে সেটা এক একটা পানি কিন্তু এক এক জায়গায় প্রথম আসে, যদি মানে পানি নামার ধরন দেখে কিন্তু আপনারা অনেকটা বুঝে ফেলেন। আচ্ছা, হার্ট ফেলিওর যদি পেশেন্ট হয় তাহলে পায়ে পানি আসবে আগে, আর কিডনি যদি সমস্যা হয় তাহলে মুখে পানি আসবে আগে, আর যদি সিরোসিস লিভার বা লিভারের জন্য হয় তাহলে পেটে পানি আসে আগে। আচ্ছা, এটা হচ্ছে একটা একটা আপনার আইডেন্টিফাই, তবে এটাই কিন্তু অ্যাবসোলিউট কোনো লক্ষণ না, কিন্তু এটা মোটামুটি একটা আইডিয়া করার জন্য। তা হার্ট ফেলিওর পেশেন্ট যদি আসে তাহলে হচ্ছে যে হার্ট ফেলিওর আবার আমরা কারণটা কি সেটা আমরা বের করি, অনেক কারণে হার্ট ফেলিওর হয়, যেমন হচ্ছে যে আপনি যদি কারো এমআই হয়ে থাকে, মায়োকার্ড ইনফ্রাকশন মানে হার্ট অ্যাটাক যেটাকে আমরা সাধারণ বাংলায় বলি, এরকম যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের যে ওষুধগুলো আছে সেগুলো কন্টিনিউ করতে হবে, এবং সাথে আমরা কিছু পানি মানে হার্টের উপরে চাপ দেয়, মানে পানি যদি বেশি হয় তাহলে কি হবে হার্টের উপরে বেশি চাপ দিবে, চাপ দিলে হার্টটা আরও কাজ করে পাম্প করতে পারে, এটা একটা পাম্পিং মেশিন, পাম্প করতে মানে পাম্প ফেলিওর, আসলে হার্ট ফেলিওর মানে পাম্প ফেলিওর, তো পাম্প ফেলিওর যদি হয় তাহলে আমাকে এখানে লোড কমাইতে হবে, সেই লোড কমানোর ইয়েটা হচ্ছে যে পানি কমাই দিতে হবে, হ্যাঁ, তাহলে আমরা কিছু পানি কমানোর ওষুধ দিই, সেই ওষুধটা দিবে, আর হচ্ছে যে তার যে প্রিভিয়াস যে কারণে হার্ট ফেল হয়েছে সেই ওষুধগুলো কন্টিনিউ করতে হবে, সেগুলো কখনোই বন্ধ করা যাবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যেটা সেটা হচ্ছে একদম আশ্চর্য হবেন, সেটা হচ্ছে যে পেশেন্টরা কিন্তু হার্ট ফেলের ওষুধ খেয়ে বলে যে বিরক্ত হয়ে যায় যে আর কতদিন খাবো আর খাবো না, এই বন্ধ করে দিলেই কিন্তু বিষয়গুলো হয়, ম্যাক্সিমাম সময় দেখা যায় বন্ধ করে দিলে বিষয়, আর আরেকটা তো প্রোগ্রেসিভ আসেই যে এটার এই কনসিকোয়েন্সে এটা হতেই থাকে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা বলি যে আসেন, মানে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তার পানি আসলে ডাক্তার পরামর্শ নেবেন, যদি আপনার প্রিভিয়াস কোনো রোগ জানা থাকে ডাক্তারকে বলবেন এবং ডাক্তার সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা দেবে, ইনশাল্লাহ ভালো থাকবেন। আচ্ছা, কিডনিজনিত সমস্যা যেটি সাধারণত সবচেয়ে বেশি আমরা দেখি যে রোগীরা শুরুতেই ভাবেন বা ধারণা করেন যে আসলে তার পায়ে বা তার শরীরে পানি নেমেছে, প্রধান কারণটাই হচ্ছে তার কিডনির কোনো সমস্যা হয়েছে, তো এটি আসলে কি বলার আছে বা এদেরকে কি পরামর্শ দেওয়া আছে? এখন কথা হচ্ছে আসার পরে পেশেন্টরা যেরকম ওয়ারিড আমার কিডনি ফাংশনটা একটু দেখেন, তা আমরা কিডনি ফাংশন দেখে বলি এবং তার কিডনি বোধহয় বিকল হয়ে গেছে এটি চিন্তা করেন, তা আমরা নর্মাল যদি দেখি যে হ্যাঁ তার কিডনি কোনো সমস্যা নাই, কাউন্সিলিং করি যে আপনারা আপনার কিডনিতে কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে পানিটা আসলো কোথেকে? এখন পানিটা যে কারণে আসলো কিডনিজনিত যদি না হয় তাহলে আরও তো কারণ বললাম যে এই কারণে হতো, তাহলে ওই কারণগুলো আমরা দেখি সর্ট আউট করি। কিন্তু কিডনির কিছু সমস্যা তো বা শরীরে পানি আসতে পারে, সেটি কি কারণ? আচ্ছা, সেটা যদি হয় একটা হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোম নামে একটা রোগ আছে, আর একটা হচ্ছে একিউট গ্লোনেফ্রাইটিস, সেটা হতে পারে সিকিডি, তো কিছু কিছু ক্ষেত্রে পানি আসতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ। জি, ক্রনিক কিডনি ডিজিজ। আচ্ছা, তো যদি সাধারণত আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি কারো অ্যাকিউট গ্লোনেফ্রাইটিস, এটা সাধারণত হয় হচ্ছে আপনার যদি কারো স্ক্যাবিস হয়ে থাকে আগে, এই যে চুলকানো রোগ বা ওই যে আমরা বলি খোসপাচড়া যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে থেকে সে সেকেন্ডারি ইনফেকশন হিসাবে অ্যাকিউট গ্লোনেফ্রাইটিস হতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে লক্ষণগুলো হচ্ছে আপনার একটা হচ্ছে পায়ে পানি, মুখে পানি আসবে, পায়ে পানি আসবে, সাথে প্রেশারও বেড়ে যাবে,
আচ্ছা সেটি কি জেকার হতে পারে শিশু এবং অ্যাডাল্ট সবার ক্ষেত্রে হতে পারে তো শিশুদের ক্ষেত্রে বেশি হয় আচ্ছা সেটি কি স্ক্যাবিজের চিকিৎসা না করলে নাকি না স্ক্যাবিজের যদি চিকিৎসা আপনি না করেন যদি ইয়ে করেন লিঙ্গার করেন স্ক্যাবিজ যদি আপনি পালতে থাকেন এটা আমরা বলি যে আমরা পালতে থাকেন কেন এটা রোগটা পালতে দিবেন না তাইলে তার ক্রনিক হয়ে গেলে তখন হচ্ছে যে এটা কমপ্লিকেশন হিসেবে একিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রেসার বেশি প্লাস হচ্ছে আপনার প্রস্রাব কমে যাওয়া পানি শরীরে পানি জমে যাওয়া এই বিষয়গুলো দেখা দেয় তবে যদি এটা হয় আবার যদি সময় মতো এটা চিকিৎসা করা যায় তাহলে দেখা যায় পুরোপুরি ভালো হয়ে যায় কথা হচ্ছিল ইডিমা বা শরীরে পানি আসার সমস্যা এবং তার সমাধান নিয়ে স্যার যেটি বলছিলাম যে আসলে ড্রাগ ইনডিউসড ইডিমা এবং সেটি মোটামুটিভাবে অনেকেরই কিন্তু আসলে হয়ে থাকে অনেকে হয়তো জানতেই পারছে না যে আসলে কী কারণে তার ইডিমা হয়েছে বা শরীরে পানি এসেছে ড্রাগটাই যে আসলে কারণ বা ওষুধটাই যে কারণ সাধারণত আপনারা যেই রোগীগুলো পাচ্ছেন বা যাদেরকে ডিল করছেন আপনাদের অভিজ্ঞতার আলোকে যদি একটু বলেন যে আসলে কোন কোন ওষুধে সাধারণত শরীরে পানি আসার ঝুঁকি রয়েছে আচ্ছা এর মধ্যে হচ্ছে প্রথম যে কারণটা সেটা হচ্ছে আমরা ব্যথার ওষুধ অহরহ খাই এই ব্যথার কিছু কিছু ওষুধ আছে যে একটু সেফ আর কি অনেক ওষুধই আছে যেগুলি আপনার পানি আসার জন্য একদমই দায়ী কালপ্রিট তো এই ব্যথার ওষুধগুলো এক দুই নম্বর হচ্ছে একটা আপনার স্টেরয়েড স্টেরয়েড হচ্ছে যে যেগুলি কিছু মানে এগুলি আমরা খাই অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যথার জন্য খায় অনেক সময় অ্যাজমা যাদের হাঁপানি থাকে তারাও খায় বিভিন্নভাবে খায় এবং কন্টিনিউ অনেক দিন যদি কন্টিনিউ করে তাহলে এটাতে পানি আসতে পারে আরেকটা আর যে ড্রাগগুলো আছে সে মধ্যে একটা হচ্ছে যে যদিও লেস কমন তারপর কমন সেটা হচ্ছে ইনসুলিন ইঞ্জেকশন ইনসুলিন দিন নেয় তাহলে দীর্ঘদিন ইনসুলিন নেওয়ার পরও দেখা যায় পায়ে পানি আসতেছে হ্যাঁ পানি আসে আর আরেকটা হচ্ছে যে প্রেশারের একটা ওষুধ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যামলোডিপিন হ্যাঁ অ্যামলোডিপিন নামে পাওয়া যায় বাজারে অ্যামলোডিপিন খেলেও অনেক সময় পায়ে পানি আসতে পারে আচ্ছা এবং সেটি অবশ্যই যদি কারো হয় সেটি চিহ্নিত করবে এবং সেভাবেই বাকি ব্যবস্থা নেবে আরেকটা বিষয় হচ্ছে দেখা যায় আমরা কিন্তু এটিও দেখি যে যাদের শরীরে পানি নেমেছে বা পায়ে পানি এসেছে ওষুধের দোকানে গেল এবং পানি নামার একটা ওষুধ হয়তো সেই ফার্মেসির দোকানদার তাকে দিয়ে দিলেন এবং তিনি সেটি সেবন করলেন এই ব্যাপারে আসলে আপনার কাছ থেকে জানতে চাইব যে আসলে কি সব ওষুধ কি পায়ে পানি নামানোর জন্য যে ওষুধটা দেওয়া হয়েছে সেটি কি তার জন্য প্রযোজ্য হয় কি না সেটি বোঝার উপায় এটাই এটা ধন্যবাদ আপনাকে সুন্দর কোশ্চেন করার জন্য সেটা হচ্ছে যে আপনাকে তো প্রথম হচ্ছে কারণগুলো নির্ণয় করতে হবে কারণ নির্ণয় ছাড়া আপনি পানি কমার ওষুধ দিলেন পানি কমলো কিন্তু আপনার তো রোগটা ভালো হলো না তাহলে আবারও পানি আসবে একটা পেশেন্ট আমাদের কাছে যখন নাকি আসে বলে যে আমি এরকম ওষুধ খেয়েছি এর বলে পানি কমার ওষুধ খেয়েছি খেয়ে পরে আমার দেখা যায় আবার পানি আসছে আবার পানি আসছে তখন আমরা বুঝি যে তার আন্ডারলাইং কোনো কজ আছে মানে অবশ্যই প্রাইমারি কোনো কজ আছে এবং সেই ওষুধটা আবার দীর্ঘদিন খাওয়ার কারণে হয়তো তার অন্য কোনো সাইড এফেক্ট চলে আসলো যে সেটাই সেটা একটা যে ওই যদি পানি কমার ওষুধ খেলে তাহলে অনেকদিন পরে তার সাইড এফেক্ট দেখা যায় কারণ ব্যথা কমার যে ওষুধগুলো তখন আমরা দেখি যে ব্যথা কমার ওষুধ খাচ্ছে সাথে পানি কমার ওষুধ খাচ্ছে তাইলে পানি কমলো কিন্তু ব্যথা কমার ওষুধ যদি না বন্ধ করেন অথবা যদি আপনি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যে ওষুধটা খাচ্ছেন দীর্ঘদিন বা অন্য কোনো কারণে সেগুলি যদি ট্রিটমেন্ট না করেন প্রাইমারি কজ যদি ট্রিটমেন্ট না করেন তাহলে রিকারেন্টলি বারবারই আপনার পানি আসতে থাকবে এবং আপনি ভুগতে থাকবেন একদম তার মানে আগে জানতে হবে যে আসলে কী কারণে স্যার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ইডিমা বা শরীরে পানি আসা নিয়ে হঠাৎ করেই দেখা যায় যে কেউ ওরিড হতে পারে বা উদ্বিগ্ন হয়ে যেতে পারে উদ্বিগ্ন না থেকে বা প্যানিক না হয়ে আসলে কী করণীয় কী পরামর্শ থাকবে আমাদের রোগীদের জন্য এই ব্যাপারে প্রথমেই বলেছিলাম যে আপনি ওয়ারিড হওয়ার কিছু নাই আবার একবার ইগনোর করার কিছু নাই কারণ হচ্ছে কিছু কিছু কজ আছে যেগুলো নাকি একদম নর্মাল কোনো কারণ ছাড়াই হতে পারে যেমন ড্রাগ আপনি খাচ্ছেন ড্রাগের কারণ হচ্ছে তাহলে ড্রাগটা বন্ধ করে দিলে হবে আর হচ্ছে যে আপনি ইডিওপ্যাথিক অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকক্ষণ গাড়িতে বসে আছেন আবার কোথাও বসে আছেন পায়ে পা ফুলে গেছে এটা কোনো কারণ ছাড়াও হতে পারে তো সেই ক্ষেত্রে ওয়ারিড হওয়ার কিছু নেই কিন্তু কথা হচ্ছে যদি হার্ট ফেলিওর লিভারের জন্য অথবা কিডনিজনিত কারণ হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের কাছে আসতে হবে যত মানে ইনভেস্ট পরীক্ষা নিরীক্ষা লাগে করতে হবে স্যার এই ফাঁকে একটু আমাদের পুষ্টিবিদের কাছে আমরা যেতে চাই আলুর পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের একটু জানাতে চাই দর্শক দেখে নিন আলুর মধ্যে রয়েছে কী কী পুষ্টি গুণাগুণ আমাদের পুষ্টিবিদের কাছ থেকে আলু আমরা খেতে সবাই পছন্দ করি আলুর কিন্তু অনেক পুষ্টিগুণও রয়েছে স্বাভাবিকভাবে দেখা যায় যে আমরা যে কোনো তরকারিতে আলু খেতে বা আলু ভর্তা খেতে বা হলো যে পটেটো ফ্রাই খেতে কিন্তু খুব পছন্দ করি পটেটো চিপসও কিন্তু আমাদের সবার অনেক পছন্দ এই আলুর কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব স্বাভাবিকভাবে দেখা যায় যে আলু একটি কার্বোহাইড্রেট জাতীয় খাবার সে কারণে অনেকেই রয়েছে যারা ওজন কমাতে চায় তারা হয়তো বা অনেক কারণে আলুটা অ্যাভয়েড করে কিন্তু এই আলুর যে পুষ্টিগুণ রয়েছে আপনি যদি আলুটা আপনার খাবার তালিকা থেকে একেবারেই বাদ করে দেন তাহলে কিন্তু সেই পুষ্টি উপাদানগুলো থেকে আপনি বঞ্চিত হচ্ছেন প্রথমে যেটা বলবো সেটা হলো আলুতে
প্রচুর পরিমাণে শর্করার পাশাপাশি ফাইবারও রয়েছে, যেটা কিন্তু আমাদের হজমে সহায়তা করে, পরিপাকতন্ত্র পরিষ্কার রাখতে এবং হলো আমাদের দেখা যায় কোষ্ঠকাঠিন্যর হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। আলুতে দেখা যায় যে ভিটামিন B6 থাকে, যেটা হলো আমাদের মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে। আমাদের খাবার তালিকায় যদি আমরা কোনো বেলায় আলু রাখি কোনো তরকারির সাথে, তাহলে কিন্তু দেখা যাবে যে এটা আমাদের ভিটামিন B6-এর অভাব পূরণ করবে। আলুতে ভিটামিন B6-এর পাশাপাশি কিন্তু আপনার দেখা যায় যে ওমেগা-3-ও থাকে, এবং যে কারণে দেখা যায় যে আপনি যদি নিয়মিত আপনার খাবার তালিকায় আলু রাখেন, তাহলে আপনার এটা সেরাটোনিন এবং ডোপামিন হরমোনটা নিঃসরণ করতে সাহায্য করবে, এবং যেই কারণে আপনার মন ভালো থাকবে। আলুতে ভিটামিন সিও থাকে, যেটা কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, এবং দেখা যায় ক্যান্সার প্রতিষেধকও কিন্তু এর একটা ভূমিকা রয়ে থাকে। এবং আলুতে ভিটামিন এ রয়েছে। ভিটামিন এটা আমরা সবাই জানি যে আমাদের রাতকানা রোগ প্রতিরোধ করে এবং পাশাপাশি আমাদের দৃষ্টিশক্তি বাড়াতেও কিন্তু সাহায্য করে। এবং শুরুতে আমি যেটা বলেছিলাম যে আলুতে ফাইবার থাকে, এই ফাইবারের কিন্তু আরও একটা বেনিফিট রয়েছে, সেটা হলো আপনি যদি কোনো কারণে আপনার ব্লাড সুগার কন্ট্রোল করতে চান, তখন আপনি ভাতের বদলে কিন্তু আলুটাও পরিমিত পর্যায়ে খেতে পারবেন। তাহলে যেটা হবে, তখন দেখা যাবে যে কার্বোহাইড্রেটের পরিমাণটা যখন আপনার শরীরে ব্যালেন্স থাকবে, তখন কিন্তু আপনার ডায়াবেটিসটাও কন্ট্রোলে থাকবে। কিন্তু সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে ভাত এবং আলু আপনার কতটুকু পরিমাণে খেতে হবে। এবং আলুর আরও যে পুষ্টিগুণ, তার মধ্যে রয়েছে জিঙ্ক এবং ফসফরাস রয়েছে। আমরা সবাই জানি যে ফসফরাসটা কিন্তু আমাদের ত্বকে যে পোড়া ভাব, আমরা সাধারণত বাহিরে গেলে দেখা যায় যে সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে আমাদের ত্বকে একটা পোড়া ভাব থাকে, এবং যেটা কিন্তু আমাদের দেখা যায় স্কিনটাকে একটা কালচে দাগ হয়ে যায়। আলু কিন্তু সেই দাগগুলো দূর করতে সাহায্য করে। এবং জিঙ্কের কথা যেটা বলবো, সেটা হলো যাদের ডায়রিয়া হয়ে থাকে এবং খুব কিছুদিন হয় যে কিছুদিন আগে তাদের ডায়রিয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় জিঙ্কটা আপনার সহজে সেই ডায়রিয়ার কারণে যে ঘাটতি আপনার শরীরে হবে, সেটা কিন্তু দূর করতে সাহায্য করে। এই জন্য আমরা বলে থাকি শিশুদের যখন ডায়রিয়া হয়, তখন শিশুদেরকে ভাতের পাশাপাশি যাতে আলুও রাখা হয় তাদের খাবার তালিকায়। তাহলে আলুতে বিদ্যমান যে জিঙ্ক রয়েছে, সেটা কিন্তু সহজেই আপনার ডায়রিয়ার ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। আরেকটা ব্যাপার আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আলুতে এত যেরকম পুষ্টি উপাদান রয়েছে, পাশাপাশি এর কিন্তু কিছু সাইড এফেক্টও থাকে, যেটা হলো যেমন আমরা যদি অতিরিক্ত মাত্রায় আলুটা গ্রহণ করি, তখন কিন্তু আমাদের ওজনটা বেড়ে যাবে। আপনি স্বাভাবিকভাবে যদি মাংস কিংবা মাছের তরকারি কিংবা ভাজি হিসেবে আলু গ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অতটা ক্ষতি হবে না। যদি আপনি এই আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কিংবা পটেটো চিপস বা ভাজি করে বা ফ্রাই করে আমরা ভাজা পোড়া জাতীয় খাবার খাই, তখন কিন্তু সেটা আমাদের শরীরের আরও বেশি ক্ষতি করবে। তো আমাদের আলুর যে পুষ্টি উপাদান, সেটা যদি আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে আলুটা রান্না করে খাই, তাহলেই কিন্তু আমরা সেটা থেকে আরও অনেক বেশি উপকার পাবো। স্যার, আমরা অনেক সময় দেখি যে আসলে চিকিৎসকের পরামর্শ মতেই, অনেক সময় অনেক ডাক্তাররাই পরামর্শ দিয়ে থাকেন যে বালিশের উপরে পা রেখে, মানে পাটাকে একটু উঁচু জায়গায় রেখে তারপরে হচ্ছে শুয়ে মাথাটাকে হয়তো সমান রাখা। তো এই যে একটা পজিশনে থাকা বা শোয়ার সময় বালিশের উপরে পাটাকে রাখা, এটি কি উপকারী পানি নামার ক্ষেত্রে, পায়ের পানি নামার ক্ষেত্রে? জি, এই আপনি, আমরা এটাই বলি, বলি ওই পরামর্শ দিই। কারণ হচ্ছে যে ইডিমেনিয়াতে প্যাশেন্ট ওয়ারিড। হ্যাঁ, আমি যতই কাউন্সিলিং করি, যতই কথা বলি, দেখা গেছে যে সে যতক্ষণ ভালো না হয় ততক্ষণ পর্যন্ত, কারণ পেটের ভিতরে পানি আসছে বা শরীরের ভিতরে পানি আসছে সেটা নিয়ে সে ওয়ারিড না, কিন্তু তার হচ্ছে পা ফুলে গেছে, এটাই ওয়ারিড। সেই জন্য আমরা বলি যে প্রাথমিক যে এই পরামর্শটা দিই, সেটা হচ্ছে বালিশের উপরে পা রাখবেন শোয়ার সময়। আমরা রাখলে আপনার পানিটা সরে যাবে, কারণ হচ্ছে পানির গ্র্যাভিটি হচ্ছে নিচের দিকে, সেই ক্ষেত্রে দেখা যায় উপকার পায় এবং পেশেন্টও কিছুটা সন্তুষ্ট থাকে এবং সাইকোলজিক্যালি সেই ভালো বোধ করে। স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ ইডিমা এবং শরীরে পানি আসা নিয়ে আপনি দিলেন আমাদের, অনেক ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ, এবং যারা কলাকুশলী আছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা দেখছেন অনুষ্ঠানটা তাদের জন্য তাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম ইডিমা বা শরীরে পানি আসা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমাদের আজকের অতিথির কাছ থেকে। নিশ্চয়ই বিষয়গুলো আপনারা বুঝেছেন এবং ধারণা কিছুটা হয়েছে, এবং এই জাতীয় সমস্যা হলে পুরোপুরি ইগনোর না করে কিংবা খুব বেশি প্যানিক না হয়ে সঠিক জায়গায় চিকিৎসা করানোটাই বুদ্ধিমানের কাজ। এ পর্যায়ে চলুন দেখে নেই কী থাকছে আগামী পর্বে বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিনে। ত্বকের বর্ণ পরিবর্তন মূলত অনেক কারণে হতে পারে, তবে সাধারণভাবে আমরা যেগুলো কেস পেয়ে থাকি তার মধ্যে প্রথমেই আমরা বলবো যে এই ম্যালারিয়া, যেটা বাটারফ্লাই র্যাশের মতো হয়, পিগমেন্টেশন কালো হয়ে যায়। খুব পরিষ্কার সুন্দর মানুষ ছিলেন, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা কালো হয়ে যাচ্ছে, যেটাকে আমরা মেস্তা বলে থাকি।
এটা একটা। আরেক ধরনের বর্ণ পরিবর্তন হয়, ছোট একটা কালো দাগের মতো আছে, গ্রাজুয়ালি এটা বড় হচ্ছে, সেটা আসলে একটা অ্যালার্মিং বিষয়। অনেক সময় সেটা স্কিন ক্যান্সার বা মেলানোমা আমরা বলে থাকি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।